হয়ে গেছে, কিচ্ছু সবশেষ আর কিচ্ছু নেই এই সব সবশেষ। শুনছেন, এই টাকাটা কি আপনার? শুনেন, আমার মনে হয় আপনার টাকাটাই পড়ে গেছে, আপনি হয়তো খেয়াল করেননি। এই নিন, এটা আপনার টাকা, আপনি রাখেন। দেখছেন আপা, এই কাইলা আমার কাছে হেরানি আইসা ইন্টারভিউ দিতে। তোর তো চাকরি জীবনে হইব না, শোন উপজাতি, তোর একটা পরামর্শ দেই, তুই এইখান থেকে চইলা যা, বসে থাইকা খামাখা সময় নষ্ট করিস না, তোর চাকরি জীবনে হইব না। দেখি তোর ফাইলটা। তোর যে রেজাল্ট, তোর হবে চাকরি। শুন, আমাদের রেজাল্ট দেখছস, কত ভালো রেজাল্ট আমাদের, পরে আমাদের চাকরি হয় না, এই পর্যন্ত 20-25টা ইন্টারভিউ দিছি, আর তুই যে রেজাল্ট করছিস, তোরে তো এই অফিসের পিয়ন হিসেবেও রাখবো না। খামাখা সময় নষ্ট করিস না, জাগা। এই যে শুনছেন, আপনাদের দুইজনকে স্যার ডাকছেন। দেখছস, আমাদের ডাকছে, চাকরি আমাদেরই হইব, তুই জাগা। আপা আসেন তো। দেখুন, আমার এই প্রতিষ্ঠানের জন্য যে পদটির জন্য আমি নিয়োগ দিয়েছিলাম, আমার এই প্রতিষ্ঠানের জন্য একজন বিশ্বস্ত ও মানবিক মানুষ দরকার ছিল, কিন্তু আপনাদের দুজনের ভিতরে সেই দুটির একটিও আমি পাই নাই। কিন্তু স্যার, আমাদের তো কোনো কাজে দেখলেন না, আমরা যে অসৎ এটা বুঝলেন কিভাবে? সেটাই, আপনাদের রেজাল্ট ভালো, কিন্তু শুধু সার্টিফিকেট থাকলে ভালো মানুষ হওয়া যায় না। আপনারা একটু মনে করে দেখুন তো, আপনারা যখন ইন্টারভিউ দিতে এসেছিলেন, আমার অফিসের সামনে একজন পাগল ছিল। এরপরে নিশ্চয় বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এই মানুষটিকে দেখুন, আপনারা যাকে উপজাতি হিসাবে ঠাট্টা করেছেন, অবজ্ঞা করেছেন, অবহেলা করেছেন, উপহাস করেছেন, সেই মানুষটি কিন্তু মানবিকতার পরিচয় দিয়েছে। কোনো মানুষকে ছোট করে দেখবেন না, উপজাতিরা কি মানুষ না? সরি, আপনাদেরকে আমি চাকরিটা দিতে পারছি না, আপনারা এখন যেতে পারুন। শুনুন, আপনার কাছে যে ঘড়িটা আর আপনার কাছে যে মোবাইলটা, আমার ম্যানেজারের কাছে জমা দিয়ে যাবেন। যান। জি স্যার। জি স্যার। উর্মিলা, আপনার মানবিকতা সত্যি আমাকে মুগ্ধ করেছে, আপনি আগামীকাল থেকে আমাদের প্রতিষ্ঠানে জয়েন করবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। বেস্ট অফ লাক।